আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই ইউপি সংবাদ শিরোনাম। হোটেলে নিরাপদে রয়েছেন ক্রিকেটাররা, দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিউজিল্যান্ড বাংলাদেশ তৃতীয় টেস্ট বাতিল। গ্যাসের মূল্য বাড়ানো হলে আন্দোলনের কর্মসূচি নামার হুঁশিয়ারি রিজভীর, দাম সহনীয় পর্যায়ে বাড়ানোর আহ্বান মোহাম্মদ নাসিমের। এবং কামরাঙ্গীর চরে অবৈধ সংযোগে চলছে কলকারখানা, বিল দিয়েও গ্যাস পাচ্ছেন না গৃহস্থলীর গ্রাহকেরা। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলা থেকে বাংলাদেশ দলের সদস্যরা প্রাণে বেঁচে গেলেও সামনে থেকে এমন ভীতিকর ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ক্রিকেটাররা। পুরো দলকে নিরাপস্থারে সরিয়ে আনা হয়েছে জানিয়েছেন দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। বাতিল করা হয়েছে ক্রাইস্ট চার্চে বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। দেশে ফেরার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দল। মমিনুর রিপনের রিপোর্ট। জুমার নামাজে অংশ নিতে বেশ তাড়াহুড়ো করছিলেন মুশফিক তামিমরা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বিলম্ব হওয়ায় কিছুটা বিরক্ত হয়েছিলেন ক্রিকেটাররা, কিন্তু মসজিদে যেতে দেরি হওয়াতে হয়তো বেঁচে আছেন টাইগার ক্রিকেটাররা। সামনাসামনি ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন টিম ম্যানেজার। অনেক জন সূত্র জানত ছিলাম এবং এর মধ্যে সম্মর্শকরা ছিল যারা আমরা হয়তো মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম। তো দুজন শুধুমাত্র হোটেলে ছিল প্রায়, বাদ বাকি সবাই ম্যাক্সিমাম আমাদের ওই ইয়েতে ছিল। আমরা খুবই কাছে ছিলাম, আমার কাছে মনে হয় যে আমরা যখন মসজিদটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বাস থেকে, এবং খুব বেশি হলে আমরা 50 গজ মতো দূরে ছিলাম। আমি বলবো যে খুবই লাকি আমরা যে আর যদি 3-4 মিনিট আগেই যদি আমরা চলে আসতাম হয়তো তাহলে মসজিদের মধ্যে হয়তো থাকতাম। ঘটনার পর হ্যাগলি ওভালে ড্রেসিং রুমে প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বাংলাদেশ দলকে সরিয়ে আনা হয় নিরাপদ স্থানে, কিন্তু এমন ভয়ানক অভিজ্ঞতায় মানসিকভাবে ভেঙে পড়েছেন মুশফিক তামিমরা। দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরতে চান তারা। এটা খুবই স্বাভাবিক যে ধরুন আপনি ধরুন সামনে যখন খুবই সামনে দেখছেন যে খুব এই ধরনের টেরর অ্যাটাক হয়েছে এবং লাইভলি আপনি দেখছেন যে রক্তাক্ত অবস্থায় মানুষ বেরিয়ে আসছে, খুবই স্বাভাবিক যে কোনো মানুষই কিন্তু ভেঙে পড়ার কথা। এবং ওই মুহূর্তে যে নিজের গায়ের উপর আসবে না কেউ জানতো না। আমার কাছে মনে হয় প্লেয়ারদেরকে আমি দেখছি বাসের মধ্যে সবাই অনেকেই কান্নাকাটি, কি করতে পারে, কিভাবে কি করলে এখানে বেরিয়ে আসতে পারি। ইটস রিয়েলি হার্ড, বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেন্টালি একটা বড় অ্যাফেক্ট করে আমার কাছে মনে হয়। তো আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের প্লেয়াররা সবাই হোটেলে আসছে, বাট আমি এজ এ ম্যানেজার আমি চেষ্টা করেছি যে প্লেয়ারদেরকে একসাথে নিয়ে টিমে এখানে নিয়ে আসা, ড্রেসিং রুম আমাদের মিটিং রুমে নিয়ে আসছিলাম। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের রক্ষা পাওয়ার কথা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন মুশফিক তামিমরা। মমিনুর রিপন, এটিএন বাংলা। এখন থেকে বাংলাদেশ ক্রিকেট দল যে দেশেই খেলতে যাক, স্বাগতিক দেশের কাছ থেকে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি জানান, সকালে ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলার ঘটনা জানার পরই দ্রুততম সময়ের মধ্যে খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনারও উদ্যোগ নিয়েছেন তিনি। জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। ক্রাইস্ট চার্চে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা, তৃতীয় টেস্ট বাতিল করা হলেও পরবর্তী পদক্ষেপ ও ভবিষ্যতে বিসিবির পরিকল্পনা জানতে দুপুরের আগে থেকেই সাংবাদিকদের ভিড় বিসিবি সভাপতির বাসায়। তিনি জানালেন, সকালে এই খবর জানার পরপরই দলের ম্যানেজার খেলোয়াড়দের সাথে যোগাযোগ করে জানতে পারেন মাত্র মিনিট তিনেকের জন্য প্রাণে বেঁচে গেছেন দলের খেলোয়াড়রা। আমাদের ওই গ্রুপটা যখন নাকি মসজিদে যাওয়ার জন্য যাচ্ছিল, ঠিক মসজিদের একদম কাছে সামনে যখন চলে এসেছে বাসটা, তখন সামনে একটা গাড়ি ছিল, ওই গাড়িটা থেমে গিয়েছিল হঠাৎ করে। থেমে একজন মহিলা সম্ভবত বলছিল ওদিকে যেও না, ওদিকে যেও না বলছিল। এর মাঝেই তারা গুলির আওয়াজ পায় এবং মানুষজন মসজিদ থেকে বেরিয়ে আসছে এটা দেখতে পায়। সো এই ছিল অবস্থানটা। তারা মানে আসলে যদি এমন হতো যে ওরা আগে এসছে তাহলে তো আমাদের খেলোয়াড়দের ভিতরে থাকার সম্ভাবনাতেই ছিল। আল্লাহর অশেষ রহমত যে সেই জিনিসটা হয়নি, ওরা ওই সময়টায় ছিল না। দ্বিতীয় হচ্ছে যে বাসটাও ওখানে ছিল না, হয়তো না হলে যে আপনারা হয়তো কয়েকটা ভিডিওতে দেখেছেন যে পরে কিন্তু সে বের হয়ে মেরেছে। সো সামনে যদি বাসে আমাদের প্লেয়াররা থাকতো তখনও আক্রমণ হতে পারত। যে কোনো দল বাংলাদেশে এলে তাদের যে ধরনের নিরাপত্তা দেওয়া হয় বাংলাদেশ কখনোই বিদেশে তেমনটা পায়নি। প্রয়োজন অনুভূত না হওয়ায় এর আগে বিষয়টি নিয়ে তেমন মাথা ব্যথাও ছিল না বিসিবির।
তবে এখন থেকে খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তার দাবি জানাবেন বলে জানালেন বিসিবি সভাপতি। সেই সাথে নিজেদের পক্ষ থেকে করণীয় বিষয়েও পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে চান তিনি। আমাদেরকে সামগ্রিক চিত্রটা সমস্ত কিছু সামনে নিয়ে আমাদেরকে একটা প্ল্যান তৈরি করতে হবে যে দিস ইজ হোয়াট উই নিড। আমরা যখন কোনো দেশে খেলতে যাচ্ছি তখন আমাদের কী কী প্রয়োজন, ওদের ওই দেশ থেকে আমাদের কী প্রয়োজন, আমাদের তরফ থেকে কী করা প্রয়োজন। আমার ধারণা যতটুকু সম্ভব অবশ্যই আমরা এখন থেকে এটা করবো, যেটা নাকি আসলে আমরা এতদিন করিনি, কারণ এটা কখনো আমরা মনেই হয়নি, প্রয়োজনই মনে করিনি। অন্যরা কী করবে সেটা আমি জানি না, তবে আজকের এই ঘটনা পরে এটা নিশ্চিত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন থেকে যে দেশেই আমাদের দল যাক না কেন, আমাদের মিনিমাম রিকোয়ার্ড সিকিউরিটি আমাদের নিজেদেরকে এনশিওর করতে হবে, এটা যারা দিতে পারবে তাদের এখানে আমরা খেলতে যেতে পারবো, এছাড়া আমাদের পক্ষে যাওয়া সম্ভব। সকালেই পররাষ্ট্র সচিবের সাথে কথা বলে দ্রুততম সময়ে খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেন বিসিবি সভাপতি। আমরা এখান থেকে টিকিট কাটা সব ব্যবস্থা করছি, কিন্তু ওদেরকে ওখান থেকে বের করে প্লেনে উঠানোর ব্যবস্থার জন্য একটু হেল্প করার জন্য তো মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে বলেছেন, আমি এক্ষুনি যোগাযোগ করছি, আমি সর্বাত্মক চেষ্টা করব তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফিরিয়ে আনার। তসিয়া ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনা সবার জন্য একটি সতর্ক বার্তা বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে রাজধানীর উত্তরবাড্ডায় বেসরকারি AMZ হাসপাতালে স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি। পরে বাড্ডা এলাকায় একটি শোভাযাত্রার নেতৃত্ব দেন র্যাব মহাপরিচালক। নিউজিল্যান্ডের এই ঘটনাটি অবশ্যই একটি ওয়েক আপ কল। আমি মনে করি যে সবসময় বলে থাকি যে এই ধরনের কর্মকাণ্ড থেকে আসলে কি কোনো দেশই নিরাপদ নয়, ধনী হোক দরিদ্র হোক, আমরা এই বিষয়ে সতর্ক রয়েছি। আমরা সবসময় বলি যে আমাদের দেশে কখনোই এটি মাথা ঝাড়া দিয়ে উঠতে পারবে না, আমাদেরকে নিশ্চিহ্ন করবো, ধ্বংস করবো, নির্মূল করবো, কারণ আমাদের এই দেশের সাধারণ মানুষ তারা শান্তিপ্রিয় এবং আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে এবং দেশীয় প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মোকাবেলা করে যাচ্ছি এবং যাব। আমাদের দেশবাসীকে বলতে চাই এই ঘটনার প্রেক্ষিতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আমরা সতর্ক রয়েছি। এবারে অন্যান্য সংবাদ। জনগণের মতামতকে উপেক্ষা করে গ্যাসের মূল্য বাড়ানো হলে আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, জনগণের অর্থ লুটপাটের মাধ্যমে নিজেদের পকেট ভারী করতেই বারবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। দেশের আপামর জনসাধারণ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানালেও নিষ্ঠুর নির্দয় সরকার তা শুনছে না। এতে কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে, এমনিতে সারা দেশের ঘরে ঘরে বেকার সংখ্যা বেড়েছে, এর ফলে ঘরে ঘরে বেকারের কারখানা তৈরি হবে, পরিবহন ব্যবসায়ীরা বাড়াবেন ভাড়া, সব মিলিয়ে বাড়বে জীবনযাত্রার ব্যয়। গণবিরোধী গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে দূরে সরে আসতে হবে, অন্যথায় দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। গ্যাসের দাম সহনীয় পর্যায়ে বাড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। জাতীয় প্রেস ক্লাবে এক সভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি এ আহ্বান জানান। গ্যাসের মূল্য বৃদ্ধির ব্যাপারে আমি জানানি মন্ত্রীকে অনুরোধ করবো, বিবেচনা করে দেখবেন সহনীয় পর্যায়ে যেন গ্যাসের দাম বাড়ে, কারণ আমার গরিব মানুষ কষ্ট পায়, মধ্যবিত্ত মানুষ কষ্ট পায়, এটা আপনি বিবেচনা করে দেখবেন। জনগণ সরকার আমরা শেখ হাসিনা চায় জনগণের উপকার করতে চাই, জনগণের সাহায্য করতে চাই। গ্রাহকদের ক্ষোভ নালিশ, স্থানীয় জনপ্রতিনিধিদের চেষ্টা কোনো কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। কামরাঙ্গীর চরে গ্যাস সংযোগ নিয়ে অনিয়ম। রাজধানীর এ এলাকায় একদিকে অবৈধ সংযোগ চলছে কলকারখানা, অন্যদিকে বছরের পর বছর বিল দিয়েও ন্যূনতম গ্যাস পাচ্ছেন না বৈধ গ্রাহকরা। রান্না করতে এলপিজি সিলিন্ডার অথবা লাকড়ির জন্য তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। ফজলের আব্বি রিপোর্ট। বুড়িগঙ্গার পাড়ের কামরাঙ্গীর চর এলাকা, প্রতি ঘরেই গ্যাসের সংযোগের সাথে লাগানো রয়েছে চুলা, তবে তাতে শেষ কবে রান্না করেছিলেন মনে করতে পারছেন না তারা। গ্যাস না পেয়েও দু চুলার বিলের সাথে প্রতি মাসে তাদের গুনতে হয় এলপিজি বাবদ অন্তত 1300 অথবা লাকড়ির জন্য 1200 টাকা। শেষ কবে আপনি দুপুরবেলা গ্যাসের চুলা রান্না করেছিলেন মনে আছে?
রান নাই করতে পারি না আসেই না গ্যাস লাকি কিনে আনতে হয় গ্যাস কি কি করব আপনারা তো গ্যাসই দেন না মোট কত টাকা তাহলে খরচ হতে যাবে না প্রায় হইতাছে 2,000 টাকার মতো 4,000 টাকা মাসে লাগে 4,000-5,000 টাকা এই হতাশা খুব হয়ে প্রকাশ পায় টিভি ক্যামেরার সামনে যখন তারা দেখেন এলাকার ভিতরেই অবৈধ সংযোগে চলছে কমপক্ষে অর্ধশত গ্যাস নির্ভর কারখানা ঘরে বাতাস দেখাই দেন রাতে 3টা 4টা বাজে গ্যাস হয় ফজরের সময় গ্যাস জায়গা আর হেরা তো ঠিকই মোটা মোটা পাইপ টাইন না যদি এটি সরকারি লোক না থাকে তাহলে কিভাবে মোটা পাইপ জয়েন দিয়া তারা লাইন টানে আমাদের দেশে কি কেউ নাই যে অবৈধ সংযোগটা বন্ধ করতে পারে বাইরে থেকে তালা লাগানো কোনোভাবে ভিতরে ঢুকতেই সামনে চোখে পড়বে কয়েকটি এলপি গ্যাস সিলিন্ডার সেগুলোর সাথে গ্যাস চেম্বারের কোনো সংযোগ নেই তবে কারখানার বিভিন্ন দিক দিয়ে ঢুকেছে তিতাস গ্যাসের সংযোগ যা নেওয়া হয়েছে চরম ঝুঁকিপূর্ণ পিভিসি পাইপ দিয়ে পাশেই চলছে ওয়েল্ডিংয়ের ভারী কাজ কয়েকটি লাইন কারখানায় ঢুকলেও মাত্র একটি লাইনের জন্য আবাসিক বিল দিচ্ছেন তারা ক্যামেরার সামনে কথা না বললেও এই অনিয়মের জন্য এমন প্রতি কারখানা থেকে তিতাসের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের প্রতি মাসে দিতে হয় অন্তত 5,000 টাকা দেন আপনারা সরকার আপনারা বৈধ করে দেন আপনারা সরকারের ব্যবস্থা করেন আমি বলতেন সেটা না আমরা এখন লাইনের গ্যাস যদি প্রয়োজন হয় লাইনের বারটা পরে হয়তো মাঝে মধ্যে জ্বালাই না জানি এটা বললে ভুল হবে কিন্তু এরকম কেন সরমতে কারখানা যা আছে সব একসাথে বন্ধ করে দেন এটা সরকারের লাভ হবে আমাদের লাভ হবে গ্যাস আর এলাকার অবৈধ কারখানা নিয়ে হতাশ স্থানীয় জনপ্রতিনিধিরাও গ্যাসের অফিসে আমরা এরকম দরখাস্ত করেছি করলে কি তারপরে দেখা যাবে বললাম বিচ্ছিন্ন করে করার পরে কিছু দিন পরে আবার লাগায় তাদের যোগসাগি লাগায় এটা মেন গ্যাসের এই সম্পৃক্ত এই ডোলার কারখানার অবৈধ যে গ্যাস লাইনটা এটাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো এটা কি হলো কয়েকদিন পরে পুনরায় এটা আবার চালু হয়ে গেল এর পিছনে যদি তাকান তাহলে অনেক কিছু তথ্য বাড়িয়ে আসবে গ্যাস এই এলাকার এক প্রহসনের নাম বলছেন এলাকাবাসী বছরের পর বছর ধরে চলা তিতাসের এই প্রহসন থেকে মুক্তি চান কামরাঙ্গীর চরের মানুষ ফজলে রাব্বি এটিএন বাংলা ঢাকা খাগড়াছড়ির পানছড়িতে অক্ষয়পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ প্রসিদ গ্রুপের এক নেতা নিহত হয়েছেন তার নাম বিনাসন চাকমা ওরফে সুসময় তারাবন চাকমা স্থানীয়রা জানায় সকালে পানছড়ি উপজেলার কুড়াদিয়া ছড়া এলাকায় তার বাড়ির কাছে একটি চায়ের দোকানে বসেছিলেন সুসময় চাকমা এ সময় গহীন জঙ্গল থেকে কয়েকজন যুবক গিয়ে তাকে গুলি করে হত্যার পর পালিয়ে যায় ইউপিডিএফ এই ঘটনার জন্য সংস্কারপন্থী জনসংহতি সমিতিকে দায়ী করলেও তারা এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ বলছে দুর্গম এলাকা থেকে লাশ উদ্ধারের চেষ্টা চলছে মানিকগঞ্জে ট্রাক পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে পিকআপ ভ্যানের চালক ও হেলপার রয়েছেন সকালে ঢাকা আরিচা মহাসড়কে সাটুরিয়ার নয়াডিঙিতে একটি ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মুরগি বোঝাই পিকআপ ভ্যানের সাথে পাটুরিয়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় পরে গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় কক্সবাজারের উখিয়ায় দুই দল ইয়াবা ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে দুই সহোদর ভাই নিহত হয়েছে তারা হল মোস্তাক আহমদ ও মুক্তার আহমদ নিহতরা উখিয়ার পালংখালি ইউনিয়নের ধামনখালি গ্রামের জবর মুল্লুকের ছেলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান রাতে পালংখালিতে ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে এই দুজনের মৃত্যু হয় পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে ঘটনাস্থলে পাওয়া যায় 9,000 পিস ইয়াবা দুটি দেশে তৈরি এলজি ও 4 রাউন্ড গুলি নিহতরা তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ ইলিশ রক্ষায় আগামীকাল থেকে 22 মার্চ পর্যন্ত 7 দিন জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে এ সময় সারা দেশে ছোট আকারের ইলিশ মাছ বা জাটকা শিকার ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে রাজধানীর মৎস্যভবনে আয়োজিত জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন কারেন্ট জাল উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রী আরও জানান ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবারের প্রতিপাদ্য কোনো জাল ফেলব না জাটকা ইলিশ ধরব না যে কোনো উৎস থেকে আমরা চেষ্টা করছি এটাকে বন্ধ করার জন্য এই জাল উৎপন্ন করে কিছু অসাধু ব্যবসায়ী এবং আমরা সাথে সাথে ওই ব্যাপারে আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব আপনারা ঝাটকা দ্বারা কেনা বেচা এবং খাওয়া থেকে বিরত থেকে জাতীয় মাছ ইলিশ উন্নয়নে এগিয়ে আসবেন আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ
কেরানীগঞ্জে আন্তর্জাতিক মানের একটি স্কুল গড়ে তোলার পরিকল্পনা করছে আকিজ শিল্প গোষ্ঠী। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডক্টর জামালুন্নেসা। প্রতিষ্ঠানটিতে খোলামেলা পরিবেশে 8,000 শিক্ষার্থী একসাথে শিক্ষা গ্রহণ করতে পারবে। থাকছে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। 2010 সালে প্রতিষ্ঠা করা হয় আকিজ শিল্প গোষ্ঠীর জনকল্যাণমূলক কার্যক্রম আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির 5টি ক্যাম্পাসে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা এবং ইংরেজি ভাষণ মিলিয়ে বর্তমানে প্রায় 2,000 শিক্ষার্থী রয়েছে। স্কুলটি পথ শিশুদের জন্য বনফুল নামে একটি ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জে উদ্বোধন করা হলো স্কুলটি নতুন একটি ক্যাম্পাসের। আমরা এই ক্যাম্পাসটা আপনার 10 তলা হবে ইনশাল্লাহ, সুইমিং পুল হবে, তারপরে ভোকেশনাল হবে, লাইফ স্কিল ডেভেলপমেন্টের জন্য যা যা লাগে সবই আমরা করব। ইভেন আমাদের কারেন্ট যে ক্যাম্পাসগুলো উত্তরা, ওখানে আমরা সাইক্লিং করাই, মার্শাল আর্ট কম্পালসারি, পরীক্ষার রেজাল্ট ভিত্তিক একটা মানসিক চাপ, কোচিং সেন্টার করে আমরা এটা চরম বিপক্ষে। আমাদের শিক্ষকরা কেউ, আমার 200-র উপরে শিক্ষক আছে, এরা কেউ স্কুলের টিচারকে পড়াতে অ্যালাউড না। যখনই আপনি বাচ্চাকে লিমিটেড করে দিচ্ছেন রেজাল্ট দিয়ে, আপনি তাকে লাইফটাকে সীমায়িত করে দিচ্ছেন। মানুষের জীবন কি সীমাবদ্ধ? মানুষের জীবন অসীম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই প্রতিষ্ঠানের মতো অন্যদেরও বাংলাকে প্রাধান্য দিয়ে ইংরেজি শিক্ষা কার্যক্রম পরিচালনা করা উচিত। অন্তর্গতভাবেই বাংলাকে ব্যবহারিক অর্থেই তোমাদের মধ্যে ইনকালকেট করা বা তোমাদের মধ্যে রাখার জন্য চেষ্টা করছেন, সেটাও তার সাফল্যের একটা দিক। ওই ইংরেজি শিক্ষার নামে অর্থনৈতিক একটা বেসাতির ব্যাপার আছে যে আমাদের দেশের গরিব মানুষের টাকা, এই অর্থে হয়তো গার্জিয়ান ধনী কিন্তু তার এই টাকাটা দেশে থাকলে আমাদের গরিব মানুষের কাজে লাগতো, সেই অর্থে গরিব মানুষের টাকা। একটা দেশের সম্পত্তি বিদেশে চলে যাচ্ছে শুধু সিস্টেমের কারণে। যদি ম্যাডামের মেসেজটা এমন যায়, হি ইজ রানিং দি বেস্ট স্কুল, ইওর বেবি মাই বেবি উইল বি কামিং হিয়ার। আগামী 2 বছরের মধ্যে নতুন এই ক্যাম্পাসটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন ইইউ থেকে বেরিয়ে যাবার ব্রেক্সিট কার্যকরে আরও সময় নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন অধিকাংশ ব্রিটিশ এমপি। বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে হওয়া এই ভোটাভুটিতে এখনই ব্রেক্সিট কার্যকর না করার পক্ষে 413 ও বিপক্ষে 202 জন সাংসদ ভোট দেন। এই ভোটের ফলে পরিকল্পনা অনুযায়ী আগামী 29 মার্চ ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছেদ প্রক্রিয়া 3 মাস পিছিয়ে যেতে পারে। এর আগে সমঝোতার ভিত্তিতে ইইউ এর সঙ্গে ব্রেক্সিট কার্যকরে প্রধানমন্ত্রী থেরেসা মের চুক্তি প্রত্যাখ্যান করেন ব্রিটিশ এমপিরা। পাশাপাশি কোনো ধরনের চুক্তি ছাড়া ইইউ থেকে বেরিয়ে যাবার প্রস্তাবও নাকচ করে দেন তারা। 200+ স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। কমপক্ষে 10, 25 এবং 50 বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এমন রক্তদাতাদের এ সম্মাননা দেওয়া হয়। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রক্ত দেওয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মানবিক মূল্যবোধ বিকাশে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নাহার আল বুখারি ও অধ্যাপক ডক্টর নিজামুদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা কার্যক্রম আরো বেগবান করতে ক্ষুদ্র প্রয়াস রক্ষা করবে ইতিহাস শীর্ষক আর্থিক অনুদান সংগ্রহ শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এজন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটের একটি বিশেষ পেজ উদ্বোধন করে মোবাইল ব্যাংকিং বিকাশের সাথে এ কার্যক্রম শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে সংস্থার ট্রাস্টি মফিদুল হক বলেন, এতে দেশের যে কোনো স্থান থেকে বিকাশের মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য বিনা মাশুলে যে কোনো অঙ্কের অনুদান দেওয়া যাবে। বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কাল দুপুরে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাবিনার দল। তবে স্ট্রাইকিংয়ে কৃষ্ণার অভাবটা পূরণ করতে পারেননি স্বপ্না। তবে সুখবর, দ্বিতীয় ম্যাচেই ফিরছেন তিনি। তবুও নেপালের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন গোলাম রব্বানি ছোটনের শিষ্যদের।
উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি, আর্সেনাল ও নেপোলি। অলিভার জিরুর হ্যাট্রিকে দ্বিতীয় লেগে ডায়নামো কিয়েভকে 5-0 গোলে বিধ্বস্ত করে দুই লীগ মিলে 8-0 ব্যবধানে শেষ আট নিশ্চিত করে চেলসি। কিয়েভের মাঠে ফিরতি লেগে ম্যাচের পঞ্চম মিনিটেই গোল উৎসবের সূচনা করেন ফরাসি তারকা জিরু। বিরতির আগেই 3 গোলে এগিয়ে ছিল ইংলিশ ক্লাবটি। এদিকে অবামাঙ্গের জোড়া গোলে রেনেসকে 3-0 ব্যবধানে হারিয়ে দুই লীগ মিলে 4-3 ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে আর্সেনাল। আরেক ম্যাচে এফসি সার্লুসবুর্গের বিপক্ষে দ্বিতীয় লেগে 3-1 গোলে হেরেও শেষ আটে উঠেছে ইটালিয়ান ক্লাব নেপোলি। প্রথম লিগে বড় জয়ের সুবাদে দুই লীগ মিলে তাদের গোল গড় দাঁড়ায় 4-3। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। হোটেলে নিরাপদে রয়েছেন ক্রিকেটাররা, দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ, নিউজিল্যান্ড বাংলাদেশ তৃতীয় টেস্ট বাতিল। গ্যাসের মূল্য বাড়ানো হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি রিজভীর, দাম সহনীয় পর্যায়ে বাড়ানোর আহ্বান মোহাম্মদ নাসিমের। এবং কামরাঙ্গীর চরে অবৈধ সংযোগে চলছে কলকারখানা, বিল দিয়েও গ্যাস পাচ্ছেন না গৃহস্থলীর গ্রাহকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/etntubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে। আল্লাহ হাফেজ।